মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌ মল্লিক মুম্বাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সানডে আর সানডে সকাল সকাল উঠে দেখো স্নান করা হয়ে গেছে আর যদিও শুধু স্নানটাই হয়েছে বাকি কিছু কাজ হয়নি সমস্ত কাজ বাকি আছে আর আর আজকে সানডে বাজার করে নিয়ে চলে এসেছি কি কি বাজার করেছে সেটা তোমাদেরকে শেয়ার করব আর আজকে পুরোটা দিন হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব সেটা দেখতে হলে বিনা স্কিপ করে দেখতে হবে তো তোমরা বিনা স্কিপ করে ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে একটা জায়গায় যাব ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চলো কি কি বাজার করেছে দেখি আর কি কি নাস্তা বানাবো সেটাও দেখি তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব তোমরা দেখতে থাকো ঠিক আছে আর সকাল সকাল স্নানটা করে ফেললে এতটাই ফ্রেশ লাগে না যে কি বলবো মানে একদম মনে হয় যেন সমস্ত কাজ হয়ে গেছে কিছু কাজ না হলেও মনে হয় যেন সমস্ত কাজ হয়ে গেছে আর স্নান যদি করতে একটু লেট হয়ে যায় তাহলে মনে হয় কিছু যদি সমস্ত কাজ হয়েও যায় তাহলেও মনে হয় যেন সবথেকে বড় কাজটা বাকি আছে তো চলো আর একটু স্নান করার পর একটু এরকমভাবে সিঁদুরটা পড়তে বেশ ভালোই লাগে তো সেই জন্য সকালের দিকে আমি এরকম সিঁদুরের টিপ আর সিঁদুরটা পড়ি ভালো লাগে ঠিক আছে তো চলো দেখি কি কি বাজারটা করে নিয়ে এসেছে ঠিক আছে তো চলো দেখি এই যে বাজারের ব্যাগ বাজারের ব্যাগ কি কি বাজার করে নিয়ে এসেছে বলো তো এখানে আছে পালং শাক পালং শাক দেখানো যাচ্ছে না পালং শাক আছে এখানে আছে ডাঁটা ডাঁটা আছে এখানে আছে আরে বাহ বাঁধাকপি বড় একটা বাঁধাকপি তারপরে আছে কি তারপরে আছে বেগুন বেগুন পুরো ঢেলে দিই দাঁড়াও তো পুরো এরকম করে দেখা যাচ্ছে আরে বাহ আরে বাহ আমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছে ও ও ও ও এই যে কুল কুলের টক করা হবে কুলের টক দারুণ লাগে এই সরস্বতী পুজোর পরেতে মানে আমরা তো যখন আগে ছোটবেলায় পুজোর দিন থেকে কুল খাওয়া চালু করতাম তার আগে খেতাম না তো এত ভালো লাগতো কুল যাদেরই গাছ দেখতে পেতাম কুলের সেখান থেকেই পেরে খেতাম আর এখানে আজকে নিয়ে এসেছে কি বলতো এটা হলো চিকেন চিকেন এখানে ফুলকপি আর এটা কি এটা কি এটা আচ্ছা এটা নিয়ে এসেছে মটন মটন নিয়ে এসেছে অল্প করে কেননা আমার ছেলে মেয়েরা তো খায় না তোমরা জানো তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাবো সেই জন্য অল্প করে দেখো অল্প করে মটন নিয়ে এসেছে আর এসেছে চিকেন তো এটাই হচ্ছে আজকে সানডের বাজার এবার নাস্তাটা করে নিই তারপরে আস্তে আস্তে রান্নার জোগাড়টা করি তোমরা দেখতে থাকো ভিডিওটা নাস্তা দেখো নাস্তায় আছে ব্রেড আর রসগোল্লা আর আছে চা রসগোল্লা চা কি কম্বিনেশন বাপরে বাপরে চলো তো দেখো আমার রান্না মোটামুটি হয়েই এসেছে এখানে হচ্ছে কুলের চাটনি হচ্ছে কার কার কুলের চাটনি খেতে পছন্দ কমেন্ট করে বলবে আর এখানে দেখো আলু ভেজেছি শাক ভেজেছি মুসুর ডাল করেছি আর এখানে তো বললাম না মটন করব দেখো মটন মটন করব তো চিকেনটা আজকে আর বানাবো না কেননা ছেলেমেয়েরা খাবে না বললো চিকেনটা তো সেই জন্য বাস এটাই আজকের মেনু তো সবথেকে স্পেশাল তো আমাকে এই কুলের চাটনিটা লাগছে মাস্ত একদম কুলের চাটনিটা ইয়াম্মি একদম এই দেখো আমার মটন রেডি হয়ে গেছে পাতলা পাতলা মটন খাসির মাংসের ঝোল পাতলা পাতলা দেখতে পাচ্ছো তো আমরা তো দুজনেই খাবো ছেলেমেয়েরা তো কেউ খাবে না আর বাকি তো দেখালাম কি কি রান্না হয়েছে তো চলো লাঞ্চটা করে নিই তারপরে আসছি আর তোমাদের কার কার দেখে খেতে ইচ্ছা করছে বলো
তো গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি, একটা ব্লু কালারের শাড়ি পরেছি আর যাচ্ছি একটু ডিমার্টস যাব। আর যাব আমার ছোট মেয়ের একটা ক্লাসেসের প্রোগ্রাম, আমার ছোট মেয়ের ক্লাসেসের প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামে যাব। আর যাব ওখান থেকে ডিমার্টসে আগের উইকে যাওয়ার কথা ছিল কিন্তু বাট যাওয়া হলো না, তো ঘরের দরকারি কিছু জিনিসপত্র কেনার আছে তো সেই জন্য ডিমার্টসে যাব। আর ওখান থেকে আগে প্রোগ্রামে যাব, তারপরে ওখান থেকে হয়ে ডিমার্টসে যাব। তো তোমাদেরকে সবটুকুই শেয়ার করব, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাকে এই ব্লু কালারের শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না, কেননা ব্লু কালারের শাড়ি আগের দিন কেউ পরেছিলাম, আগেরবারেও পরেছিলাম, বাট আজকের এই শাড়িটাও একটু অন্যরকম। দেখো তো পুরো লুকটা দেখাবো অন্য ভিডিওতে, তো আজকে কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো চলে এসেছি হলে, মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই হলে চলে এসেছি। আমার ছোট মেয়েকে আগেই ছেড়ে দিয়ে গেছে, তারপরে আমরা এলাম। আর দেখো পুরো হল পুরো ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে স্কলারশিপের যারা যারা এক্সাম দিয়েছিল তাদেরকে পুরস্কার দেওয়া হবে, প্রাইজ দেওয়া হবে। আর বাকি প্রোগ্রামও আছে, মানে ডান্স আছে, গানা আছে, সব কিছুই আছে। আর আমরা তো এখান থেকে ডিমার্টস যাব, তো সেই হিসাবে বসিনি, ভাবছিলাম বসবো না, দাঁড়িয়েই একটু প্রোগ্রাম অ্যাটেন্ড করে চলে যাব, কিন্তু না প্রোগ্রামটা ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম না একটু বসে পড়ি, বসে একটু প্রোগ্রামটা দেখি তারপরে ওখানে যাব। আর এই যে দেখো নাস্তা দিয়েছে আমাদেরকে খেতে, কি দিয়েছে বলো তো? নাস্তাতে প্যাটিস আছে, একটা করে চকলেট আছে, আর একটা সসের পাউচ আছে। তো নাস্তাটা দিয়ে দিল, নাস্তাটা খেয়ে নিই তারপরে যাব ডিমার্টসে। আমার মেয়ের গানও আছে কিন্তু সেটা আর দেখা হবে না। আর এই দেখো চলে এসেছি ডিমার্টসে, ডিমার্টসে ঢুকতেই আগে কি বলো তো চায়ের স্টলটা আছে, তো চা প্রথমে নিয়ে নিই। আর আমি সোসাইটি চাটাই ইউজ করি, দেখতে পাচ্ছ। আর আজকে সানডে না, তো সেই হিসাবে এতটাই ভিড় হয় কি বলবো। আর সানডে ছাড়া তো টাইম হয়ে ওঠে না, ভেবেছিলাম সপ্তাহের মধ্যেখানে একটা দিন এসে নিয়ে যাব, বাজার টাজারগুলো করে নিয়ে যাব, কিন্তু আর হয়ে উঠলো না, সেই সানডেতেই আসতে হলো। আর সানডেতে আসা মানেই এত ভিড়, দরকারি জিনিসপত্রগুলো নিতে নিতেই এত টাইম হয়ে যায় যে আরও এক্সট্রা যে কিছু নেব সেইগুলোর আর টাইম হয়ে ওঠে না। আর আমাদের মোটামুটি নেওয়া হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোর থেকেই সব কিছু দরকারি জিনিসপত্রই হয়েছে, বাকি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও আছে, ওখানে তো আর যাওয়াই হলো না, কেননা নিচেই সব নিতে নিতে ভিড় ঠেলে ঠেলে যেতে যেতেই টাইম হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, নিজেরাই দাঁড়াবার জায়গা পাচ্ছি না। আর আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছি, বিলিং হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। আর বিলিংয়েও অনেক লাইন আছে, তো সেই জন্য ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দু একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম। মানে যেখানেই যাই সেখানেই একটু শর্ট ভিডিও না বানালে হয় না। দেখো বাজার করে নিয়ে চলে এসেছি, এই যে জিনিসপত্র এখনো এই ব্যাগেতে আছে, সমস্ত কিছু বার করা হয়নি এখনো, দেখতেই পাচ্ছ এই সবগুলো ঘরোয়া জিনিস সব নিয়ে এসেছি, গ্লোসারি জিনিস সব নিয়ে এসেছি, এখনো বার করা কিছু হয়নি, ঠিক আছে? তো দেখলে সমস্ত কিছু বাজার টাজার সব করে নিয়ে চলে এসেছি। আর আজকে রাতের ডিনার কি হবে বলতো? রাতের ডিনার দুপুরের ওই যে সব কিছু আছে, মাটনের ঝোল টোল সব কিছু পড়ে আছে, আলু ভাজা পড়ে আছে, শাক ভাজাটা নেই, তারপরে ভাত পড়ে আছে, তো এইগুলোই সব মিক্স করে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, রুটি আর বানাবো না। আর ছেলে মেয়েদের জন্য দেখছি কিছু একটা পাওভাজি না হলে কিছু একটা নিয়ে আসবো, ঠিক আছে? তো ওরা ওইটাই খেয়ে নেবে। তো আর অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো ধোবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার
আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে, কেননা যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে। ঠিক আছে, তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলো এই যে শাড়িটা পরে কীরকম লাগছে। ঠিক আছে, তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল।